যানজট কাটিয়ে ছুটে চলার গতি মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন আজ উত্তরা থেকে পৌঁছাতে লাগবে মাত্র 38 মিনিট ঢাকাবাসী বিশেষ করে মিরপুরের জনগণ আপনারা অনেক কষ্ট ভোগ করেছে সময়ও বাঁচবে এবং টাকাটাও সেভ হবে ছোট মোট চাকরি এরির দিন আমাকে অনেক আরাম অনেক ভালো হবে মতিঝিল এবং প্রেস ক্লাব থেকে আসতে দেড় ঘন্টা লাগতো আমি মাঝে মাঝে হেঁটে আসছি এত কষ্ট এখন সেই কষ্টটা দূর হবে শেখ হাসিনা তো এটা পারে এটা সে আসলে দেখাই দিয়েছে আগারগাঁও থেকে উদ্বোধনী রেলে মতিঝিল যাবেন প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় সমাবেশে জয়ন্তী শেখ হাসিনার যার যে উন্নয়নের দ্বারা অকল্পনীয়ভাবে এগিয়ে যাচ্ছে সেটা পুরো বিশ্ব দেখবে উন্নয়নের একটি মাইল ফলক একটি নতুন অধ্যায় হাজার হাজার মানুষ রাজপথে এই শুধু সমাবেশকে সফল করার জন্য মাঠে নেমে এসেছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ইসি অংশ নিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল বিকেলে আসবে জাতীয় পার্টি অংশ নেবে না বিএনপি আমির খসরুকে গ্রেফতারের প্রতিবাদে কাল চট্টগ্রামে বিএনপির হরতাল দ্বিতীয় দফা অবরোধের আগে সতর্ক পুলিশ জ্বালাও পোড়ায়ের জন্য ক্ষমা চাইতে হবে দলটিকে বললেন পররাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন দগ্ধ চাপ বাড়ানোর জন্য বুস্টার যন্ত্র ব্যবহারই কারণ ধারণা প্রতিবেশীর 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল 132 জনের মৃত্যু আহত অনেকে ধসে পড়েছে বহু ভবন ভারত চীনেও অনুভূত এবং বিশ্বকাপ ভরাডুবির দায় নিতে হবে কোচ ক্যাপ্টেনকে টিম ডিরেক্টর হয়েও ক্ষমতাহীন সুজন দিল্লির দূষিত আবহাওয়ায় নাজেহাল ক্রিকেটাররা বাতিল হয় গতকালের অনুশীলন